সীতাকুণ্ডের আগুন নিয়ে সারা বাংলাদেশে যখন শোকের মাতম চলছে, ঠিক সেই মুহূর্তে ভারতে বিশ্বনবীর অপমানকে কেন্দ্র করে সমগ্র আরব বিশ্বে তুমুল উত্তেজনা বিরাজ করছে। কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, সৌদি আরব ও মিশর সহ সমগ্র আরব বিশ্বে বয়কট ইন্ডিয়ার ঢেউ উঠেছে। এসব দেশের সুপার শপগুলো থেকে সমস্ত ভারতীয় পণ্য বের করে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অশ্লীল মন্তব্যকারী বিজেপি নেত্রী নূপুর শর্মার ছবিতে জুতার ছাপ লাগিয়ে ডাস্টবিনে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। টুইটারে এখন ট্রেন্ডিং করছে বয়কট ইন্ডিয়া হ্যাশট্যাগ। প্রথমে কুয়েত, এরপর কাতার নিজেদের দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়েছে। একই সাথে কঠোর ভাষায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের জনশক্তি ও পণ্য রপ্তানির বাজার হাতছাড়া হওয়ার ভয়ে তড়িঘড়ি করে বিজেপি সরকার অভিযুক্ত নূপুর শর্মা ও নবীন কুমারকে দল থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করেছে। কিন্তু এতেও পরিস্থিতি শান্ত হয়নি, বরং আরব বিশ্ব থেকে দাবি জানানো হচ্ছে যেন নূপুর শর্মাকে গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করা হয়। অন্যথায় আরব বিশ্বের মাটি ভারতীয়দের জন্য ক্রমেই সংকুচিত হয়ে আসবে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঘটনাটি মূলত ঘটেছে গত সপ্তাহে উত্তরপ্রদেশের কানপুরে। একটি টিভি চ্যানেলের র্যাপিড ফায়ার নামের ডিবেট অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন নূপুর শর্মা নামের এক মহিলা, যিনি শাসক দল বিজেপির মুখপাত্র হওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। সেই ডিবেট অনুষ্ঠানে তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করাকে কেন্দ্র করে অত্যন্ত অশ্লীল, কুরুচিপূর্ণ এবং ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন। ঘটনার প্রতিবাদে গত শুক্রবার জুমার নামাজের পর কানপুরের মুসলিম সমাজ বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ বেদম লাঠিচার্জ করে। গ্রেফতার করা হয় 20 জনকে। মামলা দেওয়া হয় হাজার হাজার অজ্ঞাত বিক্ষোভকারীর নামে। উদ্ভূত পরিস্থিতিতে একজন ভারতীয় মুসলিম সাংবাদিক পুরো বিষয়টি আরবিতে উপস্থাপন করে সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়ার পরপরই ঘটনাটি আরব বিশ্বের নজরে আসে। তৎক্ষণাৎ ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমদ ইবনে হামদ আল খলিলি ঘটনাটিকে অত্যন্ত স্পর্শকাতর বলে মন্তব্য করেন এবং সমগ্র মুসলিম জাতির জন্য ভারতীয় পণ্য বর্জন করা ফরজ বলে ঘোষণা দেন। প্রায় একই রকম ফতোয়া জারি করেছেন জর্ডানের গ্র্যান্ড মুফতি এবং মিশর ও লিবিয়ার রাষ্ট্রীয় ফতোয়া বোর্ড। এরপরে মূলত সমগ্র আরব বিশ্বে ভারতীয় পণ্য বর্জন এবং ভারতীয় রাষ্ট্রদূতদেরকে বহিষ্কারের ট্রেন্ড চালু হয়ে যায়। কানপুরের নিরীহ মুসলিমদের লাঠিচার্জ করলেও আরব বিশ্বের নজিরবিহীন ঐক্যের সামনে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার পুরোপুরি অসহায় হয়ে পড়েছে। অভিযুক্ত মহিলাকে দল থেকে বহিষ্কার করেও আরবদের ক্ষোভ দমানো যায়নি, বরং আরব দেশগুলোতে অনেক কফিল নিজেদের ভারতীয় কর্মচারীদেরকে কাজে আসতে নিষেধ করে দিয়েছেন। আলী হাসান জামাল নামের এক আরব শায়খ টুইটারে লিখেছেন, আমি আমার কোম্পানির সমস্ত ভারতীয় মুসলিম কর্মীদেরকে বহিষ্কার করে দিয়েছি এবং তাদের বকেয়া পাওনা পরিশোধ করে দেশের পথে ফিরতি বিমান টিকিট ধরিয়ে দিয়েছি এবং ভারত থেকে আমার কোম্পানিতে সকল ধরনের পণ্য আমদানি বন্ধ ঘোষণা করেছি। এটি আমার ইমানের সর্বনিম্ন একটি স্তর। আরবদের এই ধরনের সিদ্ধান্ত ভারতীয়দের জন্য বড় আকারের দুঃসংবাদ, কারণ দুবাই, সৌদি আরব, কাতার, বাহরাইনের মতো উন্নত আরব দেশগুলোতে কয়েক কোটি ভারতীয় বিভিন্ন সেক্টরে কাজ করে থাকে। এদেরকে যদি এসব দেশ থেকে বহিষ্কার করে তাদের জায়গায় পাকিস্তানি ও বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ দেওয়া হয়, তাহলে ভারতের বৈদেশিক আয় মাঠে মারা যাবে। এর পাশাপাশি আরব দেশগুলোতে যে প্রচুর পরিমাণ ভারতীয় পণ্য রপ্তানি করা হয় সেটি বন্ধ করে দিলে তা হবে ভারতের অর্থনীতির কফিনে পেরেক ঠোকার সামিল। তবে এত কিছু না করে সামান্য একটু প্রতিবাদী যেভাবে ভারতীয় সরকার নতজানু হয়ে পড়েছে, তাতে প্রমাণিত হয় নিরীহ মুসলমানদের উপর জুলুমকারী ভারতীয় সরকারকে শায়েস্তা করতে আরব দেশগুলোর সামান্য কিছু ব্যবস্থাই যথেষ্ট। বিশ্বনবীর অপমানে যেভাবে আরবরা জেগে উঠেছে, ভারতীয় মুসলিমদের উপর অবিরাম জুলুমের ক্ষেত্রেও আরবরা যদি টেকনিক্যালি কিছু সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে হয়তো অসহায় ভারতীয় মুসলিমদের সুদিন ফিরে আসবে। মামনুন বিন মাসুদ, MBA Times International।